আগের ক্লাসে বৃত্তের গতি কাকে বলে, সেই গতির বিভিন্ন দিকগুলো অর্থাৎ তার বিভিন্ন সেই সম্বন্ধে রাশি অর্থাৎ ব্যাসার্ধ, তারপরে কৌণিক সরণ, কৌণিক স্থানাঙ্ক, অক্ষ, তারপরে ঘূর্ণনের দিক, অক্ষের দিক, মেরু ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টরের যে ব্যাপারগুলো সব বলেছি, এবং আমরা কৌণিক সরণ পর্যন্ত বলেছিলাম, আজকে সেইখান থেকে শুরু করব। রৈখিক গতিতে সরণ আর কৌণিক গতিতে যে কৌণিক সরণ, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। রৈখিক সরণ, রৈখিক সরণ ও কৌণিক সরণের মধ্যে সম্পর্ক, রৈখিক সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক সরণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। ধরো একটা বস্তু বৃত্তপথে আবর্তন করছে, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ, বস্তুটা শুরুতে এ বিন্দুতে ছিল, একটু সময় পরে সে বি বিন্দুতে পৌঁছালো, এবিটা একটা বৃত্তচাপ, যদি ক্ষুদ্র হয় তাকে এবিকে আমরা মানে স্ট্রেট লাইন ভাবতে পারি, সরলরেখা ভাবতে পারি, আর বড় হয়ে গেলে সেটা বক্ররেখা হয়ে যাবে। তো ক্ষুদ্র সময় বা ক্ষুদ্র লেন্থের জন্য এটা একটা সরলরেখা, আর বড় হয়ে গেলে বক্ররেখা বুঝতে পারছি। যাই হোক, ক্ষুদ্র ধরে নিচ্ছি, এখানে এবিটাকে বলছি এস, মানে সরণ, রৈখিক সরণ, রৈখিক সরণ। যদি এবিটা ক্ষুদ্র হয়, ও এটা হচ্ছে ব্যাসার্ধ, তাকে আর দিয়ে প্রকাশ করছি, আর এই কোণটা হচ্ছে থিটা। কৌণিক সরণ কত? কৌণিক সরণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি সমান থিটা, অ্যাঙ্গেল ও এ ও বি সমান থিটা। তো আগে পড়েছি থিটা বা কৌণিক সরণ সমান কি, অ্যাঙ্গেল এ ও বি কোণ মানে কি, কোণ মানে বৃত্তচাপ বাই তোমার ব্যাসার্ধ, থিটা সমান এখানে বৃত্তচাপটা কত, এস, এখানে বৃত্তচাপটাকে আমরা সরলরেখা ধরেছি, মানে ক্ষুদ্র ধরে নিচ্ছি, যদি ক্ষুদ্র না হয় তখন বক্ররেখা হবে, আমি ক্ষুদ্রই ধরে নিচ্ছি। তাহলে এই বৃত্তচাপটাকে আমি এখানে সরণ বলতে পারি, বৃত্তচাপটা এস আর ব্যাসার্ধটা আর, এখানে এটাকে আমি রৈখিক সরণ বলছি, ক্ষুদ্র বলে রৈখিক সরণ, আর এটা ব্যাসার্ধ। অতএব থিটা সমান এস বাই আর, এই সম্পর্কটা এখান থেকে পাচ্ছি, এস সমান আর থিটা, এটাই হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ থিটা ও রৈখিক সরণ, সরণ এস এর মধ্যে সম্পর্ক, কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। এটাই যদি এবিটা বড় হয়ে যায় তখন আমি সরণ বলতে পারবো না, তখন কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। এটা মনে রাখবে, যদি এবির মানটা খুব বড় হয়, বৃত্তচাপ বড় হয়ে যায়, তখন আর আমি সরণ বলতে পারবো না, কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। তখন কি বলবো, না অতিক্রান্ত দূরত্ব সমান ব্যাসার্ধ ইনটু কৌণিক সরণ, অতিক্রান্ত দূরত্ব যে লিখছি না, যদি এস এর মানটা খুব বড় হয়ে যায়, বড় হলে এটা বৃত্তচাপ বক্ররেখা হয়ে যাচ্ছে, বক্ররেখা হওয়া মানেই তার তাকে আমি সরলরেখা ভাবতে পারি না, আর সরলরেখা না ভাবলে কি বলবো, সরণ বলতে পারবো না, কি বলবো, অতিক্রান্ত দূরত্ব। তখন হবে অতিক্রান্ত দূরত্ব, যদি লিখে দিচ্ছি, যদি এবি চাপের দৈর্ঘ্য
বড় হলে এবি সমান এস, এটাকে বলবো কি? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। অতএব সেক্ষেত্রে কি বলবো? অতএব সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ, আর এখানে রৈখিক সরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ। শুধুমাত্র রৈখিক সরণটাকে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বলবো। এই হলো দুই প্রকার সরণের মধ্যে সম্পর্ক। তবে মনে রাখবে যে বৃত্তগতির ক্ষেত্রে রৈখিক সরণ অপেক্ষা কৌণিক সরণটা বেশি ব্যবহার করা হয়। কেন না, একটা উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবে। যে ধরো ওই তোমার ঘরে যে ফ্যানটা আছে, তো ফ্যানের আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে বলছি একটু। তো সেই ফ্যানের ধরো এইটা হচ্ছে ফ্যানের ওই বড় মতো বাতি মতো অংশটা, এইখান থেকে একটা ফ্যানের একটা পাখা, এটা কেন্দ্রবিন্দু। তো পাখাটা এইখান থেকে এইখানে পৌঁছালো, এখানে বলা ঠিক হবে কিনা ভাবছি, পাখাটা এখানে পৌঁছালো। তো এক্ষেত্রে দেখো তার সরণের দিকটা, এই বিন্দুতে সরণ অভিমুখ এইদিকে, এই বিন্দুতে সরণ অভিমুখ এইদিকে, মানে অ্যাকচুয়ালি সরণের দিক তো যে বিন্দুতে আছে এরম হয়তো স্পর্শ বরাবর সরণ হয়, বৃত্তগত ক্ষেত্রে স্পর্শ বরাবর সরণ হয়। তো সরণের দিক পাল্টাচ্ছে, কিন্তু কৌণিক সরণ কোন বরাবর? অক্ষ বরাবর। অক্ষ তো পাল্টায় না, যদি ঘূর্ণন ঠিক থাকে, অক্ষের দিক পাল্টাবে না। অতএব কৌণিক সরণ এবং রৈখিক সরণের ক্ষেত্রে দেখবো কৌণিক সরণের দিক সবসময় একই মুখে আছে, দিক পাল্টাচ্ছে না, কিন্তু রৈখিক সরণ সবসময় বৃত্তপথের যে বিন্দুতে বস্তুটা আছে সেই বিন্দুতে ওই গতির অভিমুখে স্পর্শক বরাবর। অর্থাৎ যদি বস্তুটা এইখানে থাকে, এটা হলো কার দিক, বস্তুর ঘূর্ণন এরকম হচ্ছে, এটা হলো সরণের দিক। যদি এইখানে বস্তু থাকে সরণের দিক হবে এই দিকটা, এখানে থাকলে সরণের দিকটা এই দিকটা হবে। অতএব সরণের দিক পাল্টাচ্ছে দেখো, কিন্তু কৌণিক সরণের দিক তো সেই অক্ষের দিক, অতএব কৌণিক সরণের দিক পরিবর্তন হবে না। এই হলো সম্পর্ক, এবং এটা হলো কৌণিক সরণ সংক্রান্ত গেল। এবার আসবে সরণের পর যেমন রৈখিক ক্ষেত্রে বেগ আসে, এক্ষেত্রে কি হবে? ওখানে রৈখিক বেগ ছিল, আর এখানে হবে কি? কৌণিক বেগ। রৈখিক বেগ এখানে বলবো কৌণিক বেগ। কৌণিক বেগের ইংরাজি কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। কৌণিক বেগ, কৌণিক বেগ হচ্ছে একে আমরা এই ওমেগা, এই ডাব্লু ডাব্লু দেখতে, এটা কি? ওমেগা, ওমেগা, নামটা বলবো কি? ওমেগা। কৌণিক বেগ ওমেগা দিয়ে প্রকাশ করা হবে। রৈখিক বেগকে কি দিয়ে প্রকাশ করতে হতো? রৈখিক ক্ষেত্রে রৈখিক বেগ হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হতো। বেগ যদি ভি এর দিক ঠিক থাকে তখন বেগ, আর যদি ভি এর দিক পাল্টায় তখন তার মান ঠিক থাকবে, তখন কি হবে? সেটা আমি দ্রুতি বলবো। যেমন সরণ বলছিলাম, দিক যখন সরণটার দিক মানে রেখাটা বড় হয়ে যাচ্ছিল, বৃত্তচাপ হয়ে যাচ্ছিল, তখন অতিক্রান্ত দূরত্ব বলছিলাম। এখানেও দেখবো বেগের কথা বলতে গেলে তোমার বেগ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কিন্তু বেগের মানটা নির্দিষ্ট থাকবে, যা পরে আসছি। তো রৈখিক বেগ ভি সমান কি? সরণ বাই সময়, সরণ বাই সময় বা ভি সমান এস বাই টি। সময় সাপেক্ষে সরণের হারকে বলবো রৈখিক বেগ, বা সরণ বাই সমান হচ্ছে রৈখিক বেগ। তেমনি কৌণিক বেগ হবে সরণ, এখানে বলবো সরণ দাঁড়িয়ে কি? কৌণিক সরণ, কৌণিক সরণ বাই সময়। তো এটা থিটা হলে, এটা ওমেগা হলে কৌণিক সরণ থিটা বাই টি। দেখো ঠিক মিল পাচ্ছি সমীকরণটার মধ্যে,
কৌণিক বেগ, রৈখিক বেগ, কৌণিক সরণ, রৈখিক সরণ সময় একই আছে। এইখানে লিখতে পারি এস সমান ভিটি, এইখানে তো থিটা সমান কি ওমেগা টি। তো এইটা হচ্ছে কিসের সমীকরণ, বস্তুর সমবেগে গতির সমীকরণ, অর্থাৎ বস্তু ভি বেগে বেগ নিয়ে চললে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে আমি বার করতে পারবো, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত বার করতে পারবো। তেমনি আরেকটা সমীকরণ পেলাম থিটা সমান কি ওমেগা টি, অর্থাৎ কৌণিক সরণ, কৌণিক সরণ সমান কৌণিক বেগ ইন্টু সময়, রৈখিক সরণ সমান রৈখিক বেগ ইন্টু সময়, ঠিক আছে। অর্থাৎ এইভাবে হলো, এই ক্ষেত্রে বেগের মান ধ্রুবক হলে বলা হয় বস্তুর সমবেগ নিয়ে চলছে, সমবেগ সম্পন্ন গতি। যদি এক্ষেত্রে ওমেগা স্থির থাকে, ওমেগা মানে কি কৌণিক বেগ, স্থির বা ধ্রুবক মানের হলে মানে কি হবে, ধ্রুবক হলে এক্ষেত্রে ভি ধ্রুবক হলে গতিটা হচ্ছে সমবেগে গতি বলে, সমবেগে গতিশীল বলা হয়, গতিশীল এরকম বলা হয়। আর এই ক্ষেত্রে ওমেগা ধ্রুবক হলে বলবো সমকৌণিক বেগে, সমকৌণিক বেগে গতিশীল, গতিশীল ইংরেজিতে বলবো কি ইউনিফর্ম, সম মানে ইউনিফর্ম, সার্কুলার মোশন, আইরা ইউনিফর্ম ভেলোসিটি, জাস্ট বলবি ইউনিফর্ম ভেলোসিটি সমবেগে গতিশীল, আর ইউনিফর্ম সার্কুলার মোশন সমকৌণিক বেগে গতিশীল। তো এই ক্ষেত্রে তুমি বৃত্ত গতির ক্ষেত্রে দেখো এইখানে বেগের কৌণিক বেগ, কৌণিক বেগ তো কি আসি, কৌণিক বেগ হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষের দিক সব সময় নির্দিষ্ট, এটা হচ্ছে অক্ষ, অক্ষের দিক এটা। তো যদি এরকম কেসটা বলেছিলাম যে এবিটা খুব ছোট মানে সরল, অতএব এই ক্ষেত্রে সরলের দিক যেদিকে হয় এদিকে হবে সরলের দিক, এদিকে হবে বেগের দিক, কারণ সরল বায় সময় মানে তো বেগ, অর্থাৎ এ থেকে বিতে আসতে যে সময় নিচ্ছে সরল, এ বি এর যে সরল সেই সরলকে সময় দিয়ে ভাগ করলেই বেগ পাবো, অর্থাৎ সরলের দিক কোন দিক হবে, যেদিক হবে বেগের দিক সেদিকে হবে, সরল কোন দিকে যে মুহূর্তে আছে বস্তু সেই বিন্দুতে পর্শ্ব বরাবর সরলের দিক, এবং এটাই বেগের দিক। অতএব তোমার বৃত্তের গতি আর রৈখিক গতি মিশিয়ে ফেললে দেখো কি হচ্ছে, ধর এইরকম চলছে, এক্ষেত্রে অক্ষের দিক হচ্ছে এইটা অক্ষ, অর্থাৎ এইদিকে তোমার কৌণিক সরণের দিক মানে থিটার দিক, এইদিকে ওমেগার দিক মানে কৌণিক বেগের দিক, কিন্তু এইটা কার দিক, এটা হচ্ছে আর এর দিক, এটা হচ্ছে আর এর দিক। আর এই বরাবর কি, ধরো এইখানে একটা বস্তু আছে, এই বরাবর সরণের দিক বলতে পারো, এই বরাবর বেগের দিক বলতে পারো, বেগ বর্ষণ বরাবর, যখন বস্তুটা এইখানে আসবে তখন বেগটা এই বরাবর, যখন বস্তুটা এইখানে এলো বেগটা এই বরাবর। তোমার মনে তুমি জানো, উদাহরণ দেখো, যখন বর্ষাকালে রাস্তায় বৃষ্টি হচ্ছে আমরা সাইকেল চালাচ্ছি, সাইকেল চালালে কি হয় দেখবে পিছনে চাকা লোক করে দেখবে বৃষ্টির জল চাকা বরাবর ছিলা, এরকম যদি চাকাটা হয়, যদি চাকাটা এই দিকে গতিশীল হয় তখন দেখবে বৃষ্টির জল এরকম উঠে যাচ্ছে, কিংবা যেখানে সান দেওয়া হয় ছুরি কাঁচিতে সান দেওয়া হয় সেই একটা লোক মানে পাথরের চাকা থাকে সেখানে তোমার ওই ছুরি কাঁচিকে ধরা হয় ওটা ঘুরছে বৃত্ত গতি সম্পন্ন করছে, আর আগুনের ফুলকিগুলো দেখবে পর্শ্ব বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ পর্শ্ব বরাবর কার দিক, সরণের দিক আর বেগের দিক, এটা একটা জিনিস গেল। এইবার যেটা বলবো যে কৌণিক বেগ পেলাম, কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণ বায় সময়, অতএব একক কি হবে, ওমেগার একক, ওমেগার একক এসআই একক, একক বললেই হবে, একক কি হবে আমি এসআই বলে ভাবছি। তো থিটার একক কি রেডিয়ান, টাইমের একক কি সেকেন্ড, রেড রেডিয়ান পার সেকেন্ড, বা সংক্ষেপে লেখা হয় রেড পার সেকেন্ড, বা এটাও বলা হয় রেড সেকেন্ড ইনভার্স।
হলো এইখানে বেগের দিক কি হয় মিটার পার সেকেন্ড সেমি পার সেকেন্ড ইত্যাদি এখানে কি হলো রেডিয়ান পার সেকেন্ড বৃত্তগণিত বলছি কোণের এককটাকে সবসময় আমরা রেডিয়ান হিসেবে ভাববো যদি ডিগ্রি দরকার হয় ওই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এই যে সম্পর্ক আছে এখান থেকে আমি ডিগ্রি পেয়ে যাব রেডিয়ান থেকে ওমেগার মাত্রা কি হবে মাত্রা দেখো থিটার কোনো মাত্রা নেই মাত্রাহীন কৌণিক সরণ মানে হচ্ছে ওই চাপ বাই ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য অতএব মাত্রাহীন টাইমের মাত্রা হচ্ছে টি অতএব এর মাত্রা হবে কি টি ইনভার্স এটা হচ্ছে ওমেগার মাত্রা হলো যেমন এর মাত্রা কি হয় এল টি মাইনাস ওয়ান হয় ঠিক এরা মাত্রাও পেলাম একক পেলাম মাত্রা পেলাম আর একটা জিনিস বলতে হবে সেটা হচ্ছে তোমার যে এখানেও দেখবে পেয়েছিলাম তাৎক্ষণিক বেগ তোমরা পড়েছো তাৎক্ষণিক বেগকে আমরা ডিএস বাই ডিটি বলি ক্যালকুলাসের নিয়মে ডিটি হচ্ছে ক্ষুদ্র সময় খুব ক্ষুদ্র কিরকম ক্ষুদ্র না টেন্স টু জিরো সময়ের শূন্যের টাইমের মান শূন্যর শূন্য নয় আর শূন্যর খুব কাছে এইরকম ডিটি সময়ে যদি ডিএস পরিমাণ স্মরণ ঘটে তখন এটাকে বলা হয় কি তাৎক্ষণিক বেগ কোন এক মুহূর্তের বেগ তাৎক্ষণিক বেগ তেমনি এখানেও আসবে তাৎক্ষণিক কৌণিক বেগ তাৎক্ষণিক কৌণিক বেগ কেন তাৎক্ষণিক কৌণিক বেগ দেখো আসছে ওমেগা এখানেও সে ওমেগা ওমেগা সমান কি বলবো এখানে ডিএস বাই ডিটি এস মানে সরণ এখানে বলবো কি কৌণিক সরণ বাই সময় ডি থিটা বাই ডিটি থিটা হচ্ছে কৌণিক সরণ অর্থাৎ ক্ষুদ্র সরণ মানে কি ডিটি ডি থিটা সরি ক্ষুদ্র সরণ হচ্ছে ডি থিটা আর ক্ষুদ্র সময় ডিটি অর্থাৎ ক্ষুদ্র সরণ বা ক্ষুদ্র সময় অনুপাতকে বলবো তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক কৌণিক বেগ মানে কোন এক মুহূর্তের কৌণিক বেগ হচ্ছে কি ডি থিটা বাই ডিটি এগুলো আমরা জেনে গেলাম এই দিকটা গেল কৌণিক বেগ হলো এবার আসবে অন্য একটা রাশি বলছি আমি এটা মুছে ফেললাম এখানেও আমি কি পাচ্ছি পেলাম দেখো থিটা সমান এস বাই টি পেলাম এস বাই আর পেলাম সরি সম্পর্ক পেলাম একটা আর কি পেলাম এস সমান আর থিটা ওমেগা সমান পেলাম কি থিটা বাই টি থিটা সমান পেলাম ওমেগা টি এগুলো রৈখিক ক্ষেত্র এগুলো এই সরি এটা রৈখিক ক্ষেত্র এটা কৌণিক ক্ষেত্র এবার আসবে পর্যায়কাল পর্যায়কাল বা টি মানে টাইম পিরিয়ড ইংরেজিতে কি বলবো টাইম পিরিয়ড পিরিয়ড টাইম পিরিয়ড পর্যায়কাল বা টাইম পিরিয়ড তো পর্যায়কাল বা টাইম পিরিয়ড কাকে বলে সংজ্ঞাটা বলে আগে বৃত্তপথে বস্তু আবর্তন করছে পুরো এক পাক ঘুরতে যে সময় নেয় তাকে বলবো পর্যায়কাল পর্যায়কালটা অ্যাকচুয়ালি একটা সময় পুরো এক পাক ঘুরতে যে সময় নেয় তাকে বলবো পর্যায়কাল বা আবর্তনকাল বা অনেক সময় বলা হয় টাইম অফ রেভলিউশন মানে এক পাকের সময় বা বললাম পর্যায়কাল আবর্তনকাল ইত্যাদি নাম বিভিন্ন আছে তাকে টি দিয়ে প্রকাশ করবো একক কি হবে সেকেন্ড সময় একক একক সেকেন্ড মাত্রা শুধুমাত্র টি এগুলো বলতে হচ্ছে না তো এখন বৃত্তপথ চলছে বৃত্তপথে একটা বস্তু চলছে ব্যাসার্ধ আর টি হচ্ছে কি বললাম টাইম পিরিয়ড মানে এক পাকের পাকের সময় এক পাকের সময় কি টি এক পাকের সময় হচ্ছে কি টাইম পিরিয়ড বা টি বললাম আবার এক পাকের জন্য কৌণিক সরণ কত হবে যদি এক পাক এইখান থেকে শুরু করলো এই পথ দিয়ে গেল এইখানে ফিরে এলো তাহলে কৌণিক সরণ থিটা কত হবে টু পাই অতএব যে কৌণিক বেগ
ওমেগা সমান থিটা বাই টি, অতএব ওমেগা সমান টু পাই বাই টি। টু পাই কৌণিক, টু পাই মানের কৌণিক সরণ ঘটাতে টি টাইম লাগছে, এক পাক ঘুরতে টি টাইম লাগছে। অতএব কৌণিক বেগের যে সম্পর্ক, কৌণিক সরণ বাই সময়, অতএব টু পাই বাই টি, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পেয়ে গেলাম। এইখান থেকে আমি মনে করলে পারি টি সমান টু পাই বাই ওমেগা, এটাও ঘুরিয়ে দেখা যায়। ওমেগা কৌণিক বেগ আর টি হচ্ছে টাইম পিরিয়ড, টি হচ্ছে টাইম পিরিয়ড। এখানে দেখো আবার একটা সম্পর্ক লিখছি আমি, টি সমান টু পাই বাই ওমেগা বা ওমেগা সমান টু পাই বাই টি। আর একটা জিনিস বলবো, দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি, আমরা শুনেছি মনে হয় মাধ্যমিকে একটু, যখন তরঙ্গ ফরঙ্গ পড়িয়েছি তখন দেখবে ওয়েভ তরঙ্গ, মানে দেখবে ওখানে ছিল পর্যাবৃত্ত গতি এসব ছিল, সেখানে আমরা কম্পাঙ্ক বা তরঙ্গ পেয়েছি, সরি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পেয়েছি। তো কম্পাঙ্ক বৃত্ত গতি সম্পন্ন করার কম্পাঙ্ক, বৃত্ত গতি সম্পন্ন করার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, একে আমরা এম দিয়ে প্রকাশ করব, ছোট হাতের এম। কম্পাঙ্ক কাকে বলে? একটা বস্তু কণা বৃত্তপথে ঘুরছে, যদি এক সেকেন্ডে এম পাক সম্পন্ন করে, এন সম্পন্ন এন পাক সম্পন্ন করে, এন পাক সম্পন্ন মানে কি এন বার ঘোরে, এন করে, তবে ওই বস্তুর কম্পাঙ্ক এন, মানে কি এক সেকেন্ডে দশ পাক ঘুরলে কম্পাঙ্ক দশ হলো, এক সেকেন্ডে দশ পাক ঘুরলে কম্পাঙ্ক দশ, এই আসছে বিষয়টা কম্পাঙ্ক। এখন যদি আমি একটা সম্পর্ক তৈরি করি, সংখ্যাটা পেলাম, যদি এক সেকেন্ডে এন পাক সম্পন্ন করে তবে ওই বস্তুর কম্পাঙ্ক হচ্ছে এইটা। এখানে তুমি বলতে পারো বৃত্ত পথে বৃত্ত গতি সম্পন্ন কণা, বৃত্ত গতি সম্পন্ন কণা যদি এক সেকেন্ডে এন পাক সম্পন্ন করে তবে বস্তুর কম্পাঙ্ক এন। আবার দেখো এই লেখাটা ঘুরিয়ে বলছি, এন পাকের, এন পাকের মানে কি এন পাক আবর্তনের জন্য, আমি সংক্ষেপে লিখছি, এন পাকের জন্য সময় কত এক সেকেন্ড, এক পাকের জন্য সময় কত স্যার ওয়ান বাই এন সেকেন্ড। বলতো এক পাকের সময়কে কি বলা হয়? একটু আগেই বললাম এক পাক মানে আবর্তনের জন্য যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, আর সেই পর্যায়কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি, অতএব লিখতে পারি টি সমান ওয়ান বাই এন। আবার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল এন পাকের জন্য, এনটা কি, এনটা হচ্ছে কম্পাঙ্ক, এন হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক যেহেতু এন তাহলে বলতে পারি এন পাকের জন্য এক সেকেন্ড সময় লাগে, এক সেকেন্ড এন সময় লাগে, বলবো এক সেকেন্ড সময় প্রয়োজন বা লাগে, অতএব এক পাকের জন্য এর সময় লাগে। আর এক পাকের সময় কি বলবো, কি এটা, এটাকে ঘুরিয়ে বলতে পারি যে এম সমান ওয়ান বাই টি। তাহলে দেখো একটু আগেই পেয়েছি, দেখো ওয়ান টি মানে কি, টি মানে টু পাই বাই ওমেগা, টু পাই বাই ওমেগা, অতএব লিখতে পারি এম সমান ওমেগা বাই টু পাই। আবার একটা সম্পর্ক পেলাম এম সমান ওমেগা বাই টু পাই, এটাকে ঘুরিয়ে নাও ওমেগা সমান টু পাই এন, কৌণিক বেগ সমান টু পাই ইন্টু কম্পাঙ্ক হলো। এখান থেকে এটা পেয়েছি, এই জিনিসটা তো এই টি সমান টু পাই ওমেগা আগেই পেয়েছি, এই সম্পর্কগুলো পেলাম। এখন আসবে কম্পাঙ্কের একক কি হবে, কম্পাঙ্কের একক কি হবে, কম্পাঙ্কের একক আমরা জানি বলা হয় হার্জ, বলা হয় কম্পাঙ্ক একক কি হার্জ, এইচ ই আর বিজ্ঞানীর হার্জের নাম অনুসারে হার্জ, সংক্ষেপে এইচ জেড।
তা কম্পাঙ্ক মানে কি বললাম, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা বা চক্র সংখ্যা, চক্র সংখ্যা মানে পাক সংখ্যা, চক্র সংখ্যা পাক সংখ্যা আবর্তন সংখ্যা কত হয় 1 সেকেন্ডে। তাহলে আমি এর অন্য একটা একক বলতে পারি যে 1 সেকেন্ডে চক্র সংখ্যা, সংখ্যা তাই তো বিষয়টা এরকমই তো, কম্পাঙ্ক মানে কম্পাঙ্ক হচ্ছে কি, কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে চক্র সংখ্যা। অতএব এককটাকে আমি হার্ট বললাম একটা, আবার এটাও বলতে পারি বা এইচজেড যেমন বললাম সংক্ষেপে এইচজেড বলা হয়, বা সাইকেলস, সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড সিপিএস, সাইকেলস মানে চক্র, পার মানে প্রতি সেকেন্ড 1 সেকেন্ডে, সিপিএস সংক্ষেপে হলো। আবার একটা বলা হয় সেটা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড অর্থাৎ আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড বা আরপিএস কম্পাঙ্ক 1 সেকেন্ডে চক্র সংখ্যা, একক হচ্ছে হার্ট বা সাইকেলস পার সেকেন্ড, বা সিপিএস, সিপিএস রেভলিউশন পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে রেভলিউশন আবর্তন, 1 সেকেন্ডে আবর্তন সংখ্যা আরপিএস হলো। আরপিএস আছে, এছাড়াও আছে আরপিএম হবে ইত্যাদি আছে, এগুলো সব একই, এই হার্ট বলো সিপিএস বলো আরপিএস বলো সব একই আছে হলো। আবার একটা আছে আরপিএম, আরপিএম মানে কি রেভলিউশন পার মিনিট, MINUT পার মিনিট আরপিএম, এক মিনিটে আবর্তন সংখ্যা, রেভলিউশন মানে আবর্তন সংখ্যা পার মিনিট, এক মিনিটে আরপিএস। এছাড়া আছে আরপিএম, আরপিএম রেভলিউশন পার আওয়ার, এই আরপিএইচ সরি আরপিএইচ রেভলিউশন পার আওয়ার ঘন্টায়। তো যদি তুলনা করতে দেওয়া হয় যে এক আরপিএম সমান কত আরপিএস, এক মিনিটে একবার আবর্তন করছে, এক মিনিটে একবার আবর্তন করছে, তাহলে কি লিখব, যদি এক মিনিটে একবার আবর্তন করে তাহলে সেকেন্ডে আবর্তন কত করবে, যদি এক মিনিটে একবার আবর্তন করে সেকেন্ডে কত আবর্তন করবে, বলবো এক আরপিএস সমান 60 আরপিএম, দেখ হলো কিনা। সেকেন্ডে এটা হচ্ছে কি সেকেন্ডে একবার আবর্তন, তাহলে মিনিটে কতবার হবে 60 বার হবে, এক আরপিএস সমান 60 আরপিএম সমান এটা তো বলতে পারি 3600 আরপিএইচ। কেন না, 1 সেকেন্ডে একবার, তাহলে এক মিনিটে সে কবার পড়বে 60 বার পড়বে, এক ঘন্টায় কবার পড়বে, মানে একবার করতে লাগছে 1 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা 3600 আরপিএইচ হলো। এইভাবে আমরা আরো বিভিন্ন একক আছে এগুলো দিয়ে বলতে পারি। আর একটা বলবো সেটা হচ্ছে মুছে দিচ্ছি, বিভিন্ন একক গুলো বললো কম্পাঙ্কের, তোমায় বলবে যে অনেক সময় অঙ্ক দেওয়া থাকবে যে বস্তুর, বস্তুর কম্পাঙ্ক, বস্তুর কম্পাঙ্ক এম সমান 20 আরপিএস, বলবে ওমেগা ও টি নির্ণয় করো, ওমেগা মানে কৌণিক বেগ আর টি মানে পর্যায়কাল, তুমি সহজেই করতে পারবে। এই দেখো সম্পর্ক, ওমেগা সমান 2πn, ওমেগা সমান 2πn মানে 2π × 20, ওমেগা, ওমেগার একক কি সেকেন্ড, র্যাড পার সেকেন্ড, ওমেগার একক মানে 40π র্যাড পার সেকেন্ড। আর যদি টাইম পিরিয়ড টি চাই, টি সমান দেখে একটুকে লেখা হয়নি, এন সমান 1/T, টি সমান 1/N ছিল, অতএব 1/N, টি সমান 1/20 সেকেন্ড। এইভাবে আমরা ট্রান্সফার গুলো করতে পারবো, চেঞ্জ গুলো করতে পারবো এক রাশি থেকে অন্য রাশিতে।
এই হলো মোটামুটি কম্পাঙ্ক পর্যন্ত হলো। এরপর থেকে আমরা রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ভেক্টরিক্যাল সম্পর্ক, এগুলো আমরা করব। আজকে এখানে শেষ করছি।